কে বলছেন? কার অনুভূতি? এখনো জেগে আছো যে? অভ্যাসের কারো মেসেজের অপেক্ষায় এখন আর ঘুম আসে না। জানো সে আর মেসেজ দিবে না, তাহলে অপেক্ষা কেন করো? মন বলে তাই অপেক্ষা করি, এটাই হয়তো ভালোবাসা। ভুলে যাও তাকে, চাইলে সব সম্ভব না, নতুন করে শুরু করো। দ্বিতীয়বার মন কাউকে গ্রহণ করবে না। তোমার কি খবর? ভালো। ছেলে না মেয়ের মা হয়েছ? ছেলে। আয়ান নাকি আরন? আয়ান। এই নামটা কেন রাখলে? কারো পছন্দের নাম তাই আর কি। আর কি? দেখতে অনেকটাই পিচ্ছি পাগলটার মতো। যাও ঘুমাও, তোমার স্বামী দেখলে ভুল বুঝবে। আর তুমি? ভোরের পাখিটা যখন গান গেয়ে উঠবে তখন দরজা জানলা বন্ধ করে নিশ্চুপ হয়ে যাব। আত্মহত্যা মহাপাপ জানো না? সেই কারণে আজও বেঁচে আছি। তাহলে বললে যে নিশ্চুপ হয়ে যাবে? ঘুম পুরিটার খোঁজে স্বপ্নের দেশে পা বাড়াব। শুধু শুধু কেন নিজেকে কষ্ট দিচ্ছ? অভ্যাস হয়ে গেছে, পাশাপাশি চোখে জল শুকিয়ে গেছে। ভালো থেকো। শুনছেন, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। হুম, বলো। কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি আপনাকে খুব ভালোবাসি, প্লিজ আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করুন। আমি আসলে কাউকে ভালোবাসার জন্য একেবারেই প্রস্তুত না। কেন? এমনি এমনি কোনো কিছু হয় না, কারণটা বলতে হবে। শুনতে চাই আমার গল্পটা? হ্যাঁ শুনতে চাই। তাহলে শোনো। চুপ করে আসো কেন? কিছু তো বলবা, অনেকক্ষণ ধরে চুপ করে আসো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মজা করো না তো। সত্যি বলছি। তাহলে বলে দাও যে এখন বিয়ে করবা না, তাহলেই তো হয়ে যায়। পসিবল না, আব্বু কথা দিয়ে ফেলেছে কিছুদিনের মধ্যেই আমার বিয়ে। কিন্তু তুমি তো কথা দিয়েছিলে যে আমরা সারা জীবন একসাথে থাকবো। আমার কত স্বপ্ন কত আশা, এগুলোর কি হবে? দেখো আবেগে জীবন চলে না। ঠিক বলছো। বিয়েটা কবে? 17 তারিখ। ও, আমাদের সব পিক ডিলিট করে দিবা, মেসেজও। আমি যা যা দিয়েছি সব ফেলে দিবা, ঠিক আছে? এখান থেকে চলে যাওয়ার পর আমার নাম্বারটাও ডিলিট করে দিবা। ঠিক আছে। কি করছো? ক্লিয়ারলি কথা বলো, সব ডিলিট করে দিবা, ওকে? ঠিক আছে, আমি বুঝতে পারছি ভালোবাসা মূল্যহীন। ভালোবাসা দিয়ে সব হয় না। এর জন্য কি এখন আর ভালোবাসো না? তা নয়। তবে কি ভালোবাসো? কেন এভাবে চলে গেলে মনে পড়ে এখন তোমায়, বৃষ্টির মাঝে বসে আছি মেঘলার আকাশের ডাকে, কেন এভাবে চলে গেলে মনে পড়ে এখন
বৃষ্টির মাঝে বসে আছি মেঘলা আকাশের ডাকে তাকে ভালো রাখার জন্য নিজেকে কষ্ট দিতে বিন্দুমাত্র চিন্তা করতাম না। সে যেভাবে চাইতো আমি সেভাবে চলতাম, শুধু তার মুখের হাসির জন্য। তবুও সে আমার হয়ে থাকতে চাইত না। অবশেষে সে অন্য কারো হয়ে গেল। এত স্বপ্ন, এত স্মৃতি, সবকিছু ভুলে তারপর থেকে না আমি আর আগের মতো নেই। কাউকে ভালো লাগে না, নিজেকেও আজকাল ভালো লাগে না, কারো প্রতি মায়াও জন্মায় না, ভয় হয়। আমি আর হয়তো কাউকে মন দিয়ে ভালোবাসতে পারবো না, তবে হয়তো একদিন কাউকে নিজের করে নেব এবং তাকে আগের জন্য থেকেও বেশি ভালোবাসব। সে ভালো মানুষ হলে হয়তো বা অবশ্যই আমার ভালোবাসার মূল্য দেবে। বুঝতে পারলাম। তাহলে কি ভালোবাসা একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে? যদি একজনের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে মানুষ দ্বিতীয়বার ভালোবাসতে পারতো না। কষ্ট এখন শূন্য পাড়ায়, ভালোবাসা আজ আঘাত দেখায়, তুমি হীনার স্মৃতিগুলো এখনো কাদা। কষ্ট এখন শূন্য পাড়ায়, ভালোবাসা আজ আঘাত দেখায়, তুমি হীনার স্মৃতিগুলো এখনো কাদা। চলে গিয়ে আজ আমি অন্তহীন, মন ভেঙে চলে গিয়ে আজ আমি অন্তহীন। কিরে হঠাৎ ডাকলি, কি অবস্থা, কি চলতেছে তোর লাইফ বল? এই তো ভালো। আমি একটা জিনিস বুঝতেছি না, একটা কোয়েশ্চেন করি তোকে। একটা মেয়ে বিয়ে হয়ে গেছে, তুই কেন ওর ব্যাপারে এখনো ভাবতেছিস, আমাকে একটু বলবি? দেখ, আমি তোকে ভালোবাসি ভুলতে পারতেছি না। এইটা এইটা আসলে তোকে কি বলি শোন, জীবন তো এভাবে থেমে থাকে না একটা মেয়ের জন্য, তাই না? বুঝবি না তুই, প্রেম করছিস কখনো? আমার হয়তো প্রেম হয় নাই, কিন্তু তোর হয়তো হইছে। আমি তো তোর ফ্রেন্ড, আমি তো তোর কেয়ার করিস, আমার কথাটা তো একটু ভালো মতো তুই শুনবি, তাই না? এই পার্সপেক্টিভে আমি তোকে বলতেছি, জীবনে আগায় যা ভাই, লাইফ এভাবে থেমে থাকে না একটা মেয়ের জন্য। আমি তো আমার ফ্রেন্ড, আমার কাজিন আর কি, তোর কাছে পাঠিয়েছিলাম তয়া। মানে তয়াকে তোর কাছে পাঠাইলাম না? মানে কালকে যে মেয়েটা ছিল ওটা তোর বোন? হ্যাঁ, দেখ ও তো বেসিক্যালি তোকে অনেক পছন্দ করে, তাই আমি ওকে তোর কাছে পাঠাইছি। যেহেতু পছন্দ করে তাই আমি চাচ্ছিলাম তুই ওর সাথে একটু কথা বল, অনেক দিন ধরেই তোকে পছন্দ করে আসতেছে, একটু কথা বলাটা কি উচিত না বল? শোন, কালকে যখন আমি ওর সাথে কথা বলে আসছিলাম, ওকে দেখলাম ওর হাজবেন্ডের সাথে হেঁটে যাচ্ছে, আমার চোখের সামনে দিয়ে আরেকটা ছেলের হাত ধরে হেঁটে যাচ্ছে। বুকের ভিতর কি হয় বুঝতে পারতাছিস? এত বছর সম্পর্ক, তিনটা বছর সম্পর্ক আমাদের, দেখ একটা সামনে দিয়ে আরেকটা ছেলের হাত ধরে যাচ্ছে, এইখানে লাগছে আমার। তোকে বলে বোঝাতে পারবো না কতটুকু কষ্ট আমার হয়েছে যখন দেখলাম।
শোন, একটা মানুষের জীবন এভাবে একটা মেয়ের উপরেই ডিপেন্ডেন্ট থাকে না, এটা তোর বুঝতে হবে। যদি একটা মানুষ আসলে একজনকেই ভালোবাসত, তাহলে কিন্তু পরবর্তীতে সে কখনো বিয়ে করতে পারতো না, একটা মানুষের সাথে কখনো সে মুভ অন করতে পারতো না। একটা মানুষের প্রথম ভালোবাসা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর এটা অনেক স্পেশাল হয় আমি এটা জানি, কিন্তু একটা মানুষের প্রথম ভালোবাসা যদি এতটাই স্পেশাল হয়, তাহলে সে দ্বিতীয়বার কেন ভালোবাসে, দ্বিতীয়বার কেন একটা মানুষের সাথে বিয়ে করতে যায় প্রথম ভালোবাসাকে ফেলে রেখে। তুই লাইফে আগায় যা দোস্ত, তোর কষ্ট হচ্ছে এটা আমি জানি, কিন্তু তোর লাইফে আগায় যেতে হবে। আমি তোর ফ্রেন্ড, আমি তোকে অনেক বেশি ভালোবাসি, আমার তোকে বোঝানো আমার সবচেয়ে বড় দায়িত্ব ছিল, তাই আমি তোকে বুঝাচ্ছি। তাহলে থাক, আচ্ছা ভালো থাকিস। আর ইয়ে, আচ্ছা শোন, নাম্বার SMS করতেছি, যদি তোর ওকে ভালো লাগে তাহলে অবশ্যই তাকে একটু ফোন দিস, একটু, ঠিক আছে? দেখিস তোর লাইফ নিয়ে একটু ভাবিস। জীবনটার আগের মতো উপভোগ করতে পারছি না, কি হচ্ছে আমার জীবনের সাথে, কেউ ধোকা দিয়ে চলে গেছে, কেউ ভালোবাসতে চাইছে, আসলে বুঝতে পারছি না আমি কি করব, কি করা উচিত আমার। তাহলে কি ভালোবাসা একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে? যদি একজনের মধ্যে সীমাবদ্ধ থাকতো, তাহলে মানুষ দ্বিতীয়বার ভালোবাসতে পারত না। নাম্বার SMS করতেছি, যদি তোর ওকে ভালো লাগে তাহলে অবশ্যই তাকে একটু ফোন দিস, একটু, ঠিক আছে? দেখিস তোর লাইফ নিয়ে একটু ভাবিস। মানুষ ঠিকই বলে, ভালোবাসা কখনো একজনের উপরে সীমাবদ্ধ থাকে না। যদি প্রথম ভালোবাসা এতই গভীর হতো, তাহলে মানুষ দ্বিতীয়বার কাউকে ভালোবেসে কখনোই আপন করে নিত না। আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছি, আমি আগের জনের থেকেও আমার ভালোবাসার মানুষটাকে অনেক বেশি ভালোবাসবো।